فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন, আপনি জানতেছিলেন যে মহিলারা কিভাবে জামাতে সালাত আদায় করবে? প্রথম কথা হচ্ছে মহিলাদের জন্য যে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা থেকে ঘরে সালাত আদায় করাটা উত্তম। তবে কেউ যদি নাকি শরীয়তের দিক নির্দেশনা হিজাব পরে এবং কোনো ধরনের সুগ্রাণ ব্যবহার না করে নিজের সৌন্দর্য প্রকাশ না করে যেতে চায় মসজিদে জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে, তখন তাকে নিষেধ করা যাবে না। তবে তার জন্য ঘরে সালাত পড়াইটা হচ্ছে উত্তম। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد وبيوتهن خير لهن. ابو داود 567 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আব্দুল্লাহ বিন উমর رضي الله عنهما থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, তোমরা তোমাদের যে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করবে না, যদিও তাদের জন্য ঘর হচ্ছে উত্তম। তাহলে হাদিস দ্বারাই মসজিদে যাওয়ার অনুমোদন আছে, কিন্তু ঘরে সালাত আদায় করাটা উত্তম। প্রশ্ন হলো, যদি নাকি মহিলারা কয়েকজন মিলে ঘরে ভিন্ন পরিবেশে তারা আলাদা পরিবেশে তারা জামাতে আদায় করতে চায়, তখন তার ধরন কী হবে? এখানে হাদিসের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো মহিলাদের জামাতের ইমামতি করতেন। তবে তাদের ইমামতির ধরন হচ্ছে ইমাম পুরুষের ইমাম যেমন নাকি প্রথম কাতারের সামনে একা একই দাঁড়ায়, মহিলারা যখন জামাতে সালাত আদায় করবে একা একই সামনে দাঁড়াবে না, বরং প্রথম কাতারের ঠিক মাঝখানে মহিলাদের সাথেই দাঁড়াবে, সামনে দাঁড়াবে না, পুরুষ ইমামের মতো সামনে একা দাঁড়াবে না, বরং প্রথম কাতারের ঠিক মাঝখানে যে ডানি পাশে মহিলাদের সাথে একই কাতারে দাঁড়াবে। এটা হচ্ছে মহিলাদের যে সালাতের নিয়ম। আর এখানে বিষয়টি হচ্ছে তারা একামত দিবে, আর জোরে যে সকল সালাত যেমন ফজর মাগরিব এই সাথে কেরাত জোরে করবে, জোহর আসরে কেরাত আসতে পড়বে, এই নিয়মেই তারা সালাত আদায় করবে। ওয়াইজা উকিমাত সালাতুল জামাতে ফিল বাইতি ফালাফযালু লিল মারাতি আন তুসাল্লিয়া মাআহুম ওয়া লা তুসাল্লিয়া মুনফারিদাতান সাওয়াউন কানাতিল জামাতু নিসান আও রিজালান মিন মাহারিমিহা। একটা মাসালা হচ্ছে ঘরের পরিবেশে যদি নাকি জামাত শুরু হয়, তখন মহিলাদের জন্য উত্তম হচ্ছে সেই জামাতে সামিল হওয়া, একা একা নামাজ পড়বে না, যদিও এই জমাটা শুধু মহিলাদের জমাত হোক বা আপন পুরুষ যারা আছে, মাহারাম পুরুষ যারা আছে তাদের দ্বারা সংগঠিত হোক, তখন ওই মহিলার জন্য উত্তম হচ্ছে সে তাদের সাথে একসাথে জমাতে আদায় করবে। একটা হাদিস যেটা 4989 নম্বর হাদিস, হাদিসটি হচ্ছে ইবনু আবি শাইবার ফিয়াল মুসান্নাফ عن ام الحسن انها رات ام سلمة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم اتى ام النساء تقوم معهن في صفهن. হাদিসটি সহিহ, যে ইবনে আবি শাইবার মধ্যে আছে, মুসান্নাফের মধ্যে। উম্মুল হাসান থেকে বর্ণিত, তিনি দেখেন যে উম্মু সালিমা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তিনি মহিলাদের নামাজের ইমামতি করতেন, তবে তিনি তাদের সফের মধ্যে দাঁড়াতেন, আলাদা সামনে দাঁড়াতেন না পুরুষ ইমামের মতো। তেমনি
যে ইমাম রাবি রহমতুল্লাহ আলাই সহি সূত্রে বর্ণনা করেন যে হাদিসটি বেহাকির মধ্যে 5138 নম্বর যে নম্বর হাদিস আন আয়েশা আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাত নিসওয়াতান ফিল মাকতুবা ফাআম্মাতহুন্না বাইনাহুন্না ফি ওয়াসতিহিন্না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মহিলাদের ফরজ সালাতে ইমামতি করতেন, আর উনি ইমামতি করতে গিয়ে মহিলাদের ঠিক মাঝখান বরাবর দাঁড়াতেন, সামনে নয়। তাই সেটাই হচ্ছে মহিলাদের জামাতে সালাত আদায় করার নিয়ম। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ও বিশাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ।